বাট আপনি জীবনে কোনোদিনও ফাইট করেননি, আপনি সিচুয়েশনে প্রথম। এই যে দ্বিতীয় কথাটা বললাম, এটা যদি হয় তাহলে এর থেকে খারাপ কিছু মনে হয় আপনার জীবনে আর হবে না, যদি আপনি এরকম সিচুয়েশনে পড়েন। ঈশ্বর করেন যেন আপনি না পড়েন, যদি ঈশ্বর বলে কেউ থাকে, অন্তত বেসিক যদি না জানেন, তাহলে এরকম সিচুয়েশনে পড়লে আপনার বাঁচার সম্ভবত কোনো উপায়ই প্রায় নেই। অনেকের একটা মিসকনসেপশন থাকে, ছেলে মেয়েদেরকে বাবা মা মার্শাল আর্টে ভর্তি করে দেয়, তারপরে মার্শাল আর্ট শেখা বন্ধ হয়ে যায়, তার কারণ স্কুলের প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকছে, এবং মোটামুটি ক্লাস 8-এ উঠে যাওয়ার পরে তো আর মার্শাল আর্ট আর করার কোনো সেরকম মানে হয় না, কারণ সামনে মাধ্যমিক, তারপরে ওই ফাউন্ডেশন কোর্স, যার পরে আপনার 11-12 সায়েন্স নিতে হবে, এবং সায়েন্স নিয়ে তারপরে জেই বা নিচে অ্যাপিয়ার করতে হবে, এবং সেটাই আমাদের ফিউচার হবে। তো মার্শাল আর্ট শিখে তার পিছনে এক্সট্রা টাইম দিয়ে কি লাভ হচ্ছে? এই সমস্ত কাজকর্ম করার সাথে সাথে, মানে পড়াশোনা করার সাথে সাথে আপনি কি রান্না করাটা বন্ধ করে দিয়েছেন? সেটা তো করেননি, সেটা তো নেসেসিটি। তো মনে রাখতে হবে, শরীর চর্চা করা এবং ফাইটিং আর্ট অন্তত বেসিকটা শেখা, এটা কিন্তু মানুষের নেসেসিটির মধ্যে, বিরক্ত নেই, মানে খুব ছোটবেলা ফাইটিং আর্ট শিখে কোনো লাভ নেই। তো ওয়েলকাম টু দ্য নেক্সট সেগমেন্ট, ফাইট। ফাইট করাটা বাইরে থেকে যতটাই ভোতা জিনিস মনে হোক, এটা কিন্তু খুব সূক্ষ্ম ব্যাপার, খুব ইন্ট্রিকেট ব্যাপার। হ্যাঁ, এর একটা লেবেরিন্থ আছে, যেরকম আমরা হিন্দি সিনেমা বা ইংলিশ সিনেমা দেখি না, বা তামিল সিনেমা বা তেলেগু সিনেমা, এইসব সিনেমাগুলোতে আমরা কি দেখি, যে নায়ক সে দাঁড়ালো, তাকে চারদিক থেকে 10 জন সব ভোজালি, তারপরে হাতা খুন্তি বটি দা কোদাল বেলচা সবকিছু নিয়ে ঘিরে ধরেছে, এবার তারা চারদিক থেকে প্রচন্ড অ্যাগ্রেশন নিয়ে তার দিকে দৌড়ে আসছে, এবং সেই নায়ক এক একজনকে মারছে, তারা উল্কার গতিতে প্রায় 50 মিটার দূরে ছিটকে ছিটকে পড়ছে। এগুলো তো সাধারণত বাস্তব নয় না, বাস্তবে তো এরকম হয় না ফাইট, আর কেউ কেউ ভাবে ঘিরেও ধরে না। তো ফাইট এই ব্যাপারটা কিন্তু যেটা আমরা রিলে দেখি, রিয়েলে কিন্তু ব্যাপারটা অনেকটাই আলাদা এবং খুবই সূক্ষ্ম জটিল ব্যাপার। তো ফাইটের বেশ কিছু স্টেজেস থাকে, আমরা সেই স্টেজেস গুলোতে পড়ে আসছি। আপাতত আমরা মানুষ নিয়ে কথা বলি, ধরুন যে আততায়ী আপনার সামনে আসছে, সেই আততায়ী যদি একজন হয় তাহলে আপনি লাকি, আপনার অসম্ভব সৌভাগ্য। কেন? কারণ আপনাকে ফাইট করতেই হবে, একজন আছে তো আপনি পালাতে পারবেন না, পালানোর জিনিসটা এক্সারসাইজ করা যেতে পারে, কিন্তু তবু সে আপনাকে ধরে ফেললো, অথবা আপনাকে সম্মুখীন হতে হবে, তো আপনি ফাইট করতে যাচ্ছেন। একজনকে ইনজিওর করাটা সোজা, আপনি যদি আউট নাম্বার হয়ে যান, ধরুন আপনাকে 2 জন অ্যাটাক করছে, বা 3 জন বা 4 জন, এই যত সংখ্যাটা বাড়তে থাকবে না, তত ফাইটটা জটিল হয়ে যাবে, তত ফাইটটা আপনার জন্য আরো কঠিন হয়ে যাবে। কারণ আপনি বুঝতেই পারছেন, একজনকে হ্যান্ডেল করার থেকে 2 জনকে হ্যান্ডেল করা অনেক বেশি কঠিন কাজ। এবার আপনি যদি ইজিলি আউট নাম্বার হয়ে যান, তাহলে কি হবে? এবার আপনার দিকে ফোকাস করা হোক, ধরুন ফাইটে, যে কোনো ফাইটে যেতে গেলে দুটো জিনিস আগের থেকে রোল, নিজের রোল প্লে করে। এক, আপনার ফাইটিং ট্রেনিং আছে, নচেত আপনার কোনো ফাইটিং ট্রেনিং নেই। দ্বিতীয়টা হরিবল, যদি আপনার কোনো ফাইটিং ট্রেনিং ওই সময় না থাকে তাহলে আপনি কি করবেন? আপনি কিছুই জানেন না, আর আগে জীবনে কোনোদিনও কোনো ফাইট করেনও নি, তাহলে আপনার পক্ষে ওই লড়াইটাকে লড়ে বেঁচে ফেরাটা নেক্সট টু ইম্পসিবল। কারণ যে আপনাকে মারতে আসছে সে আপনাকে প্রাণেও মেরে দিতে পারে। এবার ধরুন আপনার ফাইটিং ট্রেনিং আছে, আপনি আগে কখনো লড়েছেন কিন্তু কখনো মার্শাল আর্ট শিখেননি, তো এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে, আপনি মার্শাল আর্ট শিখেছেন এবং কিন্তু সেটা বেশি দিনের জন্য নয়, 6 মাসের জন্য। এবার এই জায়গাটাতে, মানে যেখানে মার্শাল আর্ট শিখেছেন কিন্তু বেশি দিনের জন্য শেখেননি, সেটা কোন বয়সে শিখেছেন সেটা ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি খুব ছোট বয়সে মার্শাল আর্ট শিখে থাকেন, আর এরপরে যদি কোনোদিনও প্র্যাকটিস না করেন, ছোট বয়স মানে আমি বলতে চাইছি, অনেকে আছেন না 4-5 বছর বয়সে মার্শাল আর্টে ভর্তি করে দেয় মা বাবা, এবার এটা কিন্তু ঠিক না। তার কারণ 4-5 বছর বয়সে মার্শাল আর্ট শিখে কোনো লাভ নেই, সময়টা তো আপনার গ্রোথের পিরিয়ড, এবার ওটা তখনই লাভ দেয় যদি 4-5 বয়স থেকে মার্শাল আর্ট শিখে আপনি মোটামুটি লাইফ লং মার্শাল আর্ট প্র্যাকটিস করলেন, আপনি কিছু না কিছু কাজ করছেন, কিন্তু রোজই অন্তত একটা ঘন্টা এই ট্রেনিংটা করছেন, তাহলে তার লাভ আছে। কিন্তু অধিকাংশ কি হয়, 4-5 বছরে মার্শাল আর্ট শেখা শুরু করে, 7-8 বছরে গিয়ে ছেড়ে দেয়, 2 বছর শিখে ছেড়ে দেয়। এবার ওই অত ছোট বয়সে এটা বোঝা যে আমাকে ফাইট করতে হবে, সাইকোলজিটাই তৈরি হয় না, কারণ সে বাচ্চা, আর ওই সময়টা গ্রোথের পিরিয়ড। এবার মার্শাল আর্ট শেখারও একটা নির্দিষ্ট বয়স থাকে, মানে একটা বয়স থাকে যে বয়সে অন্তত এটা বোঝা যায় যে না, ফাইটিংটা ইন্টারেস্টিং, এবং ফাইট করতে গেলে আমাকে কী কী জানতে হবে, মিনিমামটা কি জানতে হবে। অতএব ওই সময় মার্শাল আর্ট শিখে কোনো লাভ নেই। আপনি যদি মার্শাল আর্ট শিখে থাকেন হাই স্কুল এই সময়টাতে, তাহলে লাভ আছে। হাই স্কুল এই সময়টাতে যদি আপনি 6 মাসের জন্য মার্শাল আর্ট করেন, তাহলে আপনার একটা মিনিমাম একটা কিক মারা বা একটা পাঞ্চ করার টেকনিকটা জানা আছে। আপনি কিছুই করলেন না, ধরুন এরপরে কখনোই এই ব্যাপারটা নিয়ে আর এগোলেন না, ওই 6 মাস শিখলেন, তারপরে আপনি আপনার লাইফস্টাইলটাকে একটা বাজেভাবে লিড করলেন, বা ধরুন আপনি উল্টোপাল্টা খাচ্ছেন, আপনি আপনার মেটাবলিজম অনুযায়ী খাচ্ছেন না,
তো আপনার কি হয়ে যাবে, আপনি সময়ের সাথে সাথে ওয়েট গেইন করবেন, মোটা হয়ে গেছেন, এখন আপনি কি পান কিছু করতে পারেন না, কিন্তু একটা পুরোনো নস্টালজিয়ায় ভোগেন যে আপনি একটা সময় মার্শাল আর্ট করতেন এবং যদি কন্টিনিউ করতেন তাহলে কত কিছু করতে পারতেন। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে আপনি কিছুই জানেন না। 3 নম্বর, আপনার মেটাবলিজমটা মোটামুটি ওই অনুযায়ী আপনি খাওয়া দাওয়া করেছেন এবং ঠিক আছেন, মার্শাল আর্ট শিখেছেন 6 মাসের জন্য, কিন্তু আপনার ইন্টারেস্ট ছিল, কোনো কারণে কন্টিনিউ করতে পারেননি, কিন্তু নিজে নিজে মাঝে মাঝে প্র্যাকটিস করেছেন, কিন্তু সেটাও টানা হয়নি, কিন্তু আপনার বডিটা মোটামুটি রোগা, একটা কিক আর পাঞ্চ এটা আপনি করতে পারেন, এক্সিবিশনটা মাঝে মাঝে নিজের বাড়িতে দিতে আপনি পছন্দ করেন, লোকের সামনে দিতে পছন্দ করেন, এটা একটা, তার মানে আপনি মিনিমাম কিক পাঞ্চ করতে পারেন। এবার এই যদি সিচুয়েশন হয় তাহলেও আপনার যে বিরাট কিছু চান্স আছে তা কিন্তু না। এবার আমি বলছি, ধরুন একজন মার্শাল আর্ট শিখেছে, বেশি বেশ বড় হয়েই শিখেছে, মোটামুটি হাই স্কুলের সময় থেকে শিখেছে এবং শিখে প্রায় 5 বছর কন্টিনিউ করেছে, ব্ল্যাক বেল্ট পেয়ে গেছে মার্শাল আর্টে, কিন্তু তারপরে সে খুব একটা প্র্যাকটিস করে না, মাঝে মাঝে প্র্যাকটিস করে, অল্প স্বল্প একটা প্র্যাকটিসে থাকে, তার পক্ষে এরকম একটা ফাইটিং সিচুয়েশন ইভেট করাটা চান্সেস কিন্তু স্টিল কম। কারণ ফাইট নিয়ে আমাদের মনে যে মিথটা আছে, এই মিথটাই আমাদের সবচেয়ে বড় এনিমি। ফাইট যদি রিয়েল হয় তাহলে সেটা কিরকম হতে পারে এই বিষয়ে সম্যক জ্ঞান থাকাটা জরুরি। কারণ ব্রুসলির কথায়, কোনো দিন আপনি যদি এই ফাইটে পড়েন, মানে ফাইট যদি আপনাকে করতে হয় তাহলে ইউ বেটার ট্রেন এভরি পার্ট অফ ইউর বডি। ব্রুসলির ডকুমেন্টারিতে এই কথাটা বলা আছে, ইউ বেটার ট্রেন এভরি পার্ট অফ ইউর বডি, কারণ আপনার আঘাতটা কোন দিক থেকে আসবে, কি ফর্মে আসবে আপনি নিজেও সেটা জানেন না। তার মানে আপনাকে যদি সেলফ ডিফেন্স করতে হয় তাহলে আপনি কি করবেন, আপনার এইটুকু ট্রেনিং আছে, 6 মাসের ট্রেনিং আছে, এটা দিয়ে আপনি কতটুকু করতে পারবেন, তো আমরা সেই ডিসকাশনে ডাইভ করি। যেহেতু এই ভিডিওটার লেন্থটা বেড়ে গেল, অতএব নেক্সট ভিডিওতে আমরা ফাইটিং আর্টস সম্পর্কে একটু কথা বলবো এবং এই সিচুয়েশনে, রিয়েল সিচুয়েশনে আপনি কি করতে পারেন সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করতে পারি।